প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি অনুশীলনী 9.1-এর খুবই জনপ্রিয় এবং বিখ্যাত একটা প্রশ্ন আমরা সমাধান করব, যেটা বিগত বছরের এসএসসি পরীক্ষায় বহুবার এসেছে। এমনকি 2020 সালের বিভিন্ন বোর্ডে এই প্রশ্নটি বিভিন্নভাবে এসেছে। তো এই সেই হিসাবে এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। তো এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি তোমাদেরকে খুব ভালো করে বুঝে শিখতে হবে, যেন কোনোভাবেই পরীক্ষার হলে ভুলে না যাই। তাহলে এটা সমাধান আমরা দেখে নিই। এখানে উদাহরণ 11-তে বলা আছে, 10a + sin a = a হলে এবং 10a - sin a = b হলে প্রমাণ করো যে a² + b - b² = 4√ab। তাহলে সমাধান প্রদত্ত প্রশ্নের যেটা দেওয়া আছে সেটা আগে লিখে নিই। এবার বাম পক্ষ থেকে শুরু করব। তো বাম পক্ষ যেটা দেওয়া আছে সেটা লিখবো যে a² - b²। এখন এখানে a এর পরিবর্তে দেওয়া আছে 10a + sin a, তো এই মানটা আমরা এখন বসাই দেবো, এবং b এর পরিবর্তে এখানে দেওয়া আছে 10a - sin a, এই মানটা এখন বসিয়ে দিলাম। এখন এখানে যে বিষয়টা দেখা যাচ্ছে, এটা একটা অনুসিদ্ধান্ত আকারে আছে। আমরা যে বর্গের সূত্র শিখেছিলাম যে a + b² = a² + 2ab + b² এবং a - b² = শিখেছিলাম a² - 2ab + b² এখন এই দুটো সূত্রকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কি পাই? চিহ্ন পরিবর্তন হবে বিয়োগের সময়, এটা তোমরা নিশ্চয়ই খুব ভালো করে জানো। তাহলে বাম পাশে থাকে a + b² - a - b² সমান সমান, এইখানে ডান পাশে তাহলে স্কয়ার স্কয়ার কাটা যায়, যেহেতু চিহ্ন চেঞ্জ হয়ে গেছে তাহলে এই মাইনাসের আর কোনো ভ্যালু নেই, এখন হবে +2ab + 2ab + 2ab যোগ করলে হয় 4ab, এবং প্লাস মাইনাস এটা ভ্যানিশ হয়ে যায়। তাহলে এখানে যে বিষয়টা দেখা গেছে, এই সূত্র এই অনুসিদ্ধান্তটা আমরা এখানে ইউজ করব। এখানে সূত্রের যে এ আছে সেই জায়গায় এখানে আছে 10a, এবং যেখানে বি আছে সেখানে আছে সাইন এ। তাহলে আমরা এই সূত্রের পরিবর্তে আমরা 4 টেন এ সাইনে লিখতে পারি এখানে। কেন? যে আমরা এই অনুসিদ্ধান্তটা আমরা বীজগণিতীয় রাশি থেকে শিখে এসেছি, এইটা আমরা এখন এই ত্রিকোণমিতিতে প্রয়োগ করতেছি। এরপরে যে কাজটা করতে হবে, এখানে প্রমাণে যেহেতু বাম ডান সাইডে রুট জাতীয় কিছু একটা আছে, তো আমাদের এখানে রুট আনার একটা ব্যবস্থা করতে হবে। অর্থাৎ 4 ঠিক থাকবে, এখানে আমরা স্কোয়ার দিয়ে রুট আনবো, অর্থাৎ 10² এবং তার রুট, এবং সাইন স্কোয়ার এবং তার রুট দুটাকে একসাথে এইভাবে আমরা লিখতে পারি, কারণ এটা একই সাথে 10a sin a² লিখতে পারি এবং তার রুট লিখতে পারি, এবং এটাকে আলাদা করে আমরা √10² a * sin² a লিখতে পারি। এটা সূচকের নিয়ম থেকে আমরা শিখেছি। এখন এই 10a² এটা ঠিক থাকবে, এখন এই যে sin² a যেটা, সেটার আমরা সূত্র প্রয়োগ করব, অর্থাৎ sin² = 1 - cos² a, কারণ আমরা জেনে এসেছি যে sin² θ + cos² θ = 1। এখানে থিটার জায়গায় এখানে a আছে, এখন আমরা যদি পক্ষান্তর করি তাহলে sin² a সমান আমরা কি লিখতে পারি, 1 - cos² অর্থাৎ cos কে আমরা মানে থিটা, এটা থিটা নিয়ে চিন্তা করতেছি এখানে, এটা তাহলে থিটার জায়গায় এখানে এ আছে। এখন এই যে 10² এই এই রাশিটার সাথে গুণ অবস্থা আছে, অর্থাৎ 10² দ্বারা 1 কে গুণ করলে হবে 10² 10² দ্বারা cos স্কয়ার গুণ করলে হবে 10² * cos² এখন এখানে যে কাজটা করব, যে এই যে 10² এর আর কজ স্কয়ার এই দুটো গুণফল কিন্তু sin² কারণ আমরা জানি 10θ = sin θ / cos θ। যদি এখানে স্কোয়ার দেই তাহলে sin² θ / cos² θ হবে। এখন যে কাজটা করা যাবে এখান থেকে, এখন এটার নিচে একটা মনে মনে 1 আছে, এখন আর আর গুণ করবো আমরা এটার সাথে এটা এবং এটার সাথে এটা, তাহলে আমরা sin² θ সমান কি লিখতে পারি,
টেন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা। এখানে অনেকের বুঝতে অসুবিধা হয়, তো এই জিনিসটা আমি এখানে ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, এখন এটা এখানে আমাদের যে সূত্র প্রয়োগ করতে হবে, অর্থাৎ আমরা যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে এর জায়গায় আছে টেন এবং বির জায়গায় আছে সাইন, তাহলে এটা প্রয়োগ করি আমরা, তাহলে টেন এ প্লাস সাইন এ, টেন এ মাইনাস সাইন এ। এখন এই টেন এ প্লাস সাইন এ এবং টেন এ মাইনাস সাইন এ এটা আবার দেওয়া আছে এ এবং বি। শুরুতে আমরা যে যেরকম এই মানটা বসিয়ে শুরু করেছিলাম, শেষে আমরা এই মানটা আবার বসাবো, অর্থাৎ টেন এ সমান টেন এ প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু এ এবং টেন এ মাইনাস সাইন ইজ ইকুয়াল টু বি, অর্থাৎ 4 ইন্টু রুট ওভার এ বি। এটাই হলো ডান পক্ষ যেটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। আশা করি তোমরা খুব ভালো মতো জিনিসটা বুঝতে পেরেছো।